আমি গৌরব ভৌমিক এই পাঠশালার প্রথম শ্রেণীর ছাত্র। আজ 26শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী। তার এই জন্মজয়ন্তী উপলক্ষে আমি তার মাতৃভক্তি সম্বন্ধে কিছু বলে থাকি। একদিন বাড়ি থেকে চিঠি আসলো তার ভাইয়ের বিয়ে, মা তাকে উপস্থিত থাকিবার কথা লিখিয়াছে। তখন তিনি কলিকাতা প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ। চিঠি পেয়ে তিনি প্রিন্সিপালের নিকট ছুটি চান, কিন্তু ছুটি মঞ্জুর না করে তা প্রত্যাখ্যান করেন। এতে তিনি খুব দুঃখ পেলেন। মনে মনে ভাবলেন তিনি না গেলে তার মা চিন্তায় অদুল্লিত হয়ে যাবে। বিদ্যাসাগর নিজেকে অপরাধী ভাবতে লাগলেন। কলকাতা থেকে মায়ের চোখের জল ঝরবে তা তিনি চান, তাই তিনি আবার ছুটির জন্য আবেদন করেন। এইবার ছুটি মঞ্জুর না করলে তিনি চাকরি ছেড়ে দিলেন। মায়ের প্রতি বিদ্যাসাগরের কাতরতা ও ভালোবাসা দেখে ছুটি মঞ্জুর না করে পারলেন। মনের আনন্দে বীরসিংহ গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন ছিল বর্ষা, দামোদর নদী পার হতে হবে। তখন রাত হয়ে গেছে, আশেপাশে কোনো নৌকো নেই, তাই তিনি ভরা দামোদর গভীর রাতে সাঁতার কেটে বীরসিংহ গ্রামে মায়ের কাছে পৌঁছলেন। বাড়ি গিয়ে মাকে বলল, মা আমি এসেছি। মা ভগবতী দেবী তখন অশ্রু সজল চোখে ছেলেকে ধরিয়ে ধরেন। এইরকমই ছিল বিদ্যাসাগরের মায়ের প্রতি ভক্তি এবং অকৃত্রিম ভালোবাসা। আর একটি কবিতা দিয়ে আমি আমার অনুষ্ঠানটি শেষ করছি। কবিতাটির নাম এক যে ছিল বিদ্যাসাগর, কবি পূর্ণেন্দু পাল। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক, বলতো কি না বিধবাবে আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলে দেলে, চাইতো কি না লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, দিনার ধারি থাক, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণা। এক যে ছিল বিদ্যাসাগর, বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর, কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব দুর্বোদেরও। এক যে ছিল বিদ্যাসাগর, মগজটা কি ফাঁকা, যেদিখানে বিপন্নতা জোগানো চাই টাকা। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক, বলতো কি না বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক। নমস্কার।